গতবারের থেকে আলুর ফলন এবছর অনেকটাই ভালো হয়েছে, তা এ রাজ্য হোক বা ভিন রাজ্যে। কিন্তু এই ভালো ফলনের খেসারত দিতে হচ্ছে কৃষকদের। ফলন ভালো হওয়ার বাজারে আলুর দাম উঠছে না, ফলে উৎপাদনের খরচও তুলতে পারছেন না কৃষকরা। এমনকি হিমঘরেও প্রয়োজনের তুলনায় অনেক বেশি আলুর মজুত রয়েছে, যা ডিসেম্বর মাসে হিমঘর বন্ধ হওয়ার আগে বাজারে ছাড়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন কৃষক থেকে ব্যবসায়ী সকলে। এখন যেমন আর আলুর অবস্থা, সেই আলু 160-170 নেমে গিয়েছিল, আস্তে আস্তে উঠতে উঠতে এখন আজকের ডেটে 260 টাকা দাম। খুব ভালো যে জমিগুলোতে ফলন হয়েছে সেই জমিগুলোতে আপনার 60 থেকে 80 বস্তা পর্যন্ত হায়েস্ট আমাদের ফলন হয়েছে। কোনো কোনো জমিতে বিঘা প্রতি 55 বস্তাও ফলন হয়েছে। তাহলে আজকের ডেটে যদি আমরা 260-80 যে বাজারটা সেটা যদি রাউন্ড ফিগারে 300 ধরি, তাহলে ধরুন আজকে আমাদের 50টা আলু হলে 15,000 টাকা হচ্ছে, 60টা আলু হলে 18,000 টাকা হচ্ছে। কিন্তু আমাদের সমস্ত কিছু যদি যারা যে সমস্ত চাষিরা নিজেরা করেছে বা লোকের ভাগে করে যারা নিজস্ব বাড়ির লেবার দিয়ে করে, তাদের 24,000 টাকা কারো 25,000 টাকা বিঘা প্রতি খরচা। আর যারা ব্যক্তিগতভাবে আমরা মাঠে লেবার দিয়ে বা মজুর দিয়ে আমরা যে চাষ করি, আমাদের আজকে কিন্তু হাফ হাফ অর্ধেকের জায়গায় খরচার বা আমাদের লাভ লসের জায়গা দাঁড়িয়ে গেছে। আলু হিমঘরে রাখার জন্য রাজ্য সরকারের তরফে যে ভর্তুকি দেওয়া হয় সেটাও তাঁরা পাননি, ফলে দাম না ওঠায় সেই টাকা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। এর জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী যদি আলুর ব্যবস্থা যদি না করে, কিন্তু লোকের অবস্থা খুবই খারাপ দাঁড়াবে। হ্যাঁ, এবছর আমরা তো আলু স্টোরে রাখার জন্য পয়সা পাইনি, মাঠেও পয়সা পাইনি। এক বস্তা বীজ আলু তখন আমরা যে পরিমাণে 5,5200 টাকায় কিনেছি, সেই আলু আমরা মাঠ থেকে বিক্রি করেছি 250 থেকে 300 টাকা, কিন্তু এখনও সেই পয়সা এসে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ভিন রাজ্যেও আলুর ফলন ভালো হওয়ায় রফতানিও অনেক কম হচ্ছে। এই নিয়ে রাজ্যের আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তা লালু মুখোপাধ্যায় জানান, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে। বর্তমানে যে আলুর লোড হয়েছিল এই বছরে 72-75 লক্ষ মেট্রিক টন, তা থেকে এখনও যেটা মজুত আছে 50 লক্ষ মেট্রিক টনের মতো মজুত আছে, এইটা আগস্ট মাস থেকে ধরলে আর 5 মাস সময়। এই 5 মাসে এতটা আলু বেরিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয় না। যদি কোনোভাবে সরকারি উদ্যোগ এবং সেই সরকারি উদ্যোগে আলুটাকে বহির্রাজ্যে পাঠানো বা বিভিন্নভাবে অন্যান্য জায়গায় এটাকে পাঠানো যায়, এবং আমরা দাবি রেখেছিলাম মিড ডে মিলেতে আলু দেওয়ার পরিমাণটা বাড়াতে, দেখলাম সরকার সেটা গ্রহণ করেছে, আগস্ট মাস থেকে বাড়াচ্ছে 2 কিলো করে দিচ্ছে। কিন্তু আরও অন্যান্য পদক্ষেপ গ্রহণ না করলে এই উদ্বৃত্ত আলু যদি বহির্রাজ্যে না যায় বা উদ্বৃত্ত আলু যদি আমরা পাঠাতে না পারি, তাহলে আগামী দিনে কৃষক এবং কৃষকের সাথে সাথে যারা ব্যবসা করছে ব্যবসাদারদেরও প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হবে। হুগলি জেলায় উৎপাদিত আলুর 91% হিমঘরে মজুত করা হয়েছিল, যার মধ্যে এখনো পর্যন্ত মাত্র 31% আলু বাজারে বেরিয়েছে, বাকি 60% এখনো হিমঘরে রয়েছে। এই বিপুল পরিমাণ আলু ডিসেম্বরের মধ্যে শেষ হওয়া কঠিন বলে মত ব্যবসায়ী এবং কৃষকদের। ফলে সরকারি সাহায্য না পেলে আগামী মরশুমে আলুর চাষের খরচ তোলা যাবে না বলেই মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত।